নিত্য নতুন সব অভিজ্ঞতা সঙ্গী হচ্ছে নাজমুল হোসেন শান্তর। টাইগার অধিনায়ক, এখন কর্পোরেট কর্মকর্তাও, ক্রিকেটের বাইরে নতুন ভূমিকায় নিজেকে করতে চান আরো বেশি পরিণত। ক্রিকেট যখন খেলছি তখনও যে নতুন নতুন কিভাবে আমি আরেকটু ডেভেলপ করতে পারি ক্রিকেটটাকে, সো পাশাপাশি এই লাইফটাতে এই লাইফটা কীরকম, এই জগৎটা কীরকম, এখান থেকে কিছু শেখা যায় কিভাবে, ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আসলে এখানে জয়েন করা। দল নিয়েও বেশ বাস্তববাদী শান্ত। কেবল নামের ভারে বারবার আলোচনায় আসা তামিম ইকবালকে নিয়ে আপাতত কোনো ভাবনা নেই টাইগার অধিনায়কের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে থাকা এই ক্যাম্পেইনারের ফেরার ইচ্ছে আছে কিনা সে বিষয়েও নিশ্চিত নন শান্ত। টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে, আর আমি যতটুকু বিশ্বাস করি যে লাস্ট বেশ কয়েক দিন ধরে তো তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন যেটা নিয়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে, সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না। উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফর্মেটে আসলেই আমরা খুশি হব, এটা আমার মনে হয় আমি না প্রত্যেকটা দেশের মানুষ প্রত্যেকটা প্লেয়ারই খুশি হবে। সো এটা এটা তো ইচ্ছা, এটা চাওয়া, বাট সবার আগে ওনার চাইতে হবে, তারপরে বাকি প্রসেসগুলো। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তামিম কিংবা ওয়ানডে, আপাতত এই দুই চিন্তাই অপ্রাসঙ্গিক দেশের ক্রিকেটে। জুনের টি টোয়েন্টি বিশ্বকাপ, আপাতত তা নিয়েই ভাবনা টাইগার অধিনায়কের। যদিও অতীতের মতো এবার চান না বাড়তি প্রত্যাশার ভার। একটা জিনিস বলতে পারি যে এই যে টিমটা খেলবে এরা 120% দিবে প্রত্যেকটা ম্যাচে জিতার জন্য, প্রত্যেকটা ম্যাচ জিতার জন্য খেলবো, বাট আগে থেকে অনেক আশা করতেছে, এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে, এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে আমরা যেন মাতামাতি না করি। এদিকে দেশের ক্রিকেটে নতুন আলোচনা জাতীয় দলে মোস্তাফিজের নিবেদন নিয়ে। শান্ত অবশ্য উড়িয়ে দিলেন এমন অভিযোগ, সতীর্থর স্তুতি ঝরল অধিনায়কের কণ্ঠে। আমি ক্লিয়ারলি বলতে পারি যে যেই কয়েকটা সিরিজ আমি কাছ থেকে দেখলাম একদম ক্যাপ্টেন্সি যখন করলাম, ও প্রত্যেকটা বল অনেক গুরুত্ব দিয়ে করে এবং ওই বলগুলো কিভাবে টিমের হেল্প হবে ওই জিনিসটা চিন্তা করেই করে, সো ওর কমিটমেন্টের কোনো ঘাটতি নেই। ডিপিএল ব্যস্ততা শেষে শান্তর সামনে অপেক্ষা জিম্বাবুয়ে সিরিজের, আনুষ্ঠানিকভাবে সেখান থেকেই প্রস্তুতি শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের। ওয়ার্ল্ড কাপের আমার খুব বেশি দিন সময়ও নেই। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।